এই প্লটটি গণপূর্ত বিভাগের দুই প্রকল্প নকশায় বৌদ্ধভূমি হিসেবে নথিভুক্ত। 1993 এর ডিসেম্বরে নির্মাণ কাজের সময় প্লটটির 1.5 ফুট নিচ থেকে বের হয় একে একে 500 মাথার খুলি, অসংখ্য করটি ও অগণন হাড়গোড়। এই জায়গাটার মধ্যে মাটি একটু খোদা দেওয়ার পরে যেগুলা মাথার খুলি, হাত পা, মানে যেগুলো পাওয়া গেছে আবার এই জায়গাটার মধ্যেই মানে দাফন করা হয়েছে। এরপর এভাবেই পড়ে থেকে কেটে গেছে 28 বছর। সবশেষ বৌদ্ধভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের তালিকাতেও নাম নেই এই বৌদ্ধভূমির। ট্রাইব্যুনাল প্রথম যে জায়গাটি গিয়েছিল সেটি হচ্ছে আমাদের মিরপুরের কালাপানি বৌদ্ধভূমি এলাকাটি। আমাদের এই গবেষণাপত্রটি সরকারের কাছে গেছে, কিন্তু মিরপুরের বৌদ্ধভূমিগুলো কেন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি, প্রকল্পের আওতায় আসেনি আমি জানি না। সেই প্রকল্প তালিকায় কেরানীগঞ্জের তারানগরেরও নাম নেই, অথচ এখানকার হিন্দুপাড়া, মুক্তিযোদ্ধা বাড়ি নামে পরিচিত এলাকার আশেপাশে একাধিকবার গণহত্যা চালায় পাক সেনারা। মুসলমান নিহত করছে 19 জন, আর 7 জন এলো সাভার থেকে, আর ছিল এখানে, ওদেরকে মারা হয়েছে হিন্দু পাড়াতে। কেরানীগঞ্জ পুরোটাই এক হিসাবে বৌদ্ধভূমি, একমাত্র হযরতপুর ইউনিয়ন ছাড়া। সে সময়ের মুক্তিযোদ্ধাদের বলা কেরানীগঞ্জের গণহত্যা স্পটের মধ্যে মাত্র 3টি উপস্থিত প্রকল্প তালিকায়। আর তালিকায় এমন নামও আছে যার অস্তিত্বই খুঁজে পাননি কর্তৃপক্ষ ও মুক্তিযোদ্ধারা, যেমন তালিকার 20 নম্বর সিরিয়াল কেরানীগঞ্জ। থেকে আমি সুনির্দিষ্ট না আসলে তথ্য পাইনি যে কেরানীগঞ্জ আসলে কোন জায়গাটা। আসলে এইটা কেরানীগঞ্জ তো একটা উপজেলা, তাই না? এদের স্মৃতিস্তম্ভের জন্য আমার জানা মতে এরকম যে লিস্ট তৈরি করে উপজেলাতে দিয়েছে, এই ধরনের কমিটি থাকলে ভালো, তাহলে উপজেলা থেকেই লিস্টটা তৈরি করে পাঠাতাম, সেই অনুযায়ী ডিপিপি তৈরি হতো এবং প্রকল্পের মেয়াদের ভিতরে দেখা যাচ্ছে সেই ধরনের স্ট্রাকচার হয়ে যেত। বৌদ্ধভূমি সংরক্ষণে বারবার দাবি জানিয়েছে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, কিন্তু তালিকায় ওঠেনি কমিটির শনাক্ত করা একাধিক বৌদ্ধভূমির নামও। বৌদ্ধভূমি 97 সালে আমরা তালিকা সম্পন্ন করেছি 3000-এর উপরে, আজকে সেখানে 300 এসে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাজগুলো তারা আমলাতান্ত্রিকভাবে করে, করতে গিয়ে নানা রকমের জটিলতা সৃষ্টিটা বিলম্বিত হয়। নতুন তালিকায় সংখ্যা কমে গেল কিভাবে? তাহলে তালিকা চূড়ান্ত করা হয়েছে কোন মানদণ্ডে? স্থানীয় প্রশাসন যদি ভুল তথ্য দিয়ে থাকে বা অসম্পূর্ণ তথ্য দিয়ে থাকে তাহলে এটা দুঃখজনক। রাজধানী ও এর আশেপাশের এলাকাতেই যদি বৌদ্ধভূমি শনাক্ত নিয়ে এত প্রশ্ন ওঠে, তাহলে সারা দেশে ছড়িয়ে থাকা এসব ঐতিহাসিক স্থান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করা সরকারের জন্য আরও চ্যালেঞ্জ হয়ে উঠবে মনে করেন বিশেষজ্ঞরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা।